আমার নাতির কোনো দোষ নাই ও সাইকেল চালানোর পাশে দাঁড়াই ছিল ওরা মেরেছে নাতি দাঁড়াইছে যে গাড়িটা যাবে তারপর আমি পড়তে এই ওই যে পরে আর এইখানে আছে এইখানে ওইখানে যাবে এই পাশে দাঁড়াইয়াছে গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে কিন্তু আর যাইতে পারলো

কেউ আসে না কেউ আসে না কালই তাই আই তো কেউ আসে না আমার পাশে কেউ দাঁড়ায় নাই ইয়া আসবে কখন যখন ভোট লাগবে ভোট পাবে যখন ভোট লাগবে তখন এই হাত জোর করবে গতকাল সকাল সাতটায় ঘটেছিল এই ভয়াবহ দুর্ঘটনা তারপর কেটে গিয়েছে অনেকগুলো ঘন্টা প্রায় তিরিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত শাসক দলের কাউকেই কিন্তু দেখা পাওয়া যায়নি কিন্তু স্মৃতি ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে পড়ার টেবিলে বই খাতা রয়েছে পড়তে গিয়ে বেঘরে প্রাণ চলে গিয়েছে নবম শ্রেণী তরতাজা পড়ুয়ার এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে এই প্রশ্ন তুলছে তার পরিবার কি বলবো আমার বলার কিচ্ছু নেই আমার ছেলেটা তো চলে গেল আমার ছেলে আমার ভাসিয়ে দিয়ে চলে গেল আমি আর কিচ্ছু বলতাম না আপনাদের রাস্তা এখন সারাই করুক কি আমার ছেলেটা তো চলে গেছে আমি আমি হ্যাঁ রোজই ওখানে পড়তে যেত সকাল সাতটার সময় সাতটা থেকে ওর কোচিং নটা পর্যন্ত কালকে কি হলো আপনি বুঝতে না ওর স্যার ফোন করলো স্যার কিছু বললো না যে এখানে আসুন আমি যে ছুটে ছুটে গিয়ে যে দেখি আমার ছেলে শুধু রক্ত পাচ্ছে আমার ছেলে বাড়ি নেই শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে কোন হরমোনিকা হসপিটালে গেলাম ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেড়ে দিলো না इंदिशादाबादnonzero এর বাইনি আমি আছি গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় রূপা গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিজেপি সাংসদ গতকাল সারা রাত বজ্রনী থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন অভিযোগ জানাচ্ছিলেন যে গ্রেফতার করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের অথচ ছাত্রনেত্রীর ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিবাদ চলছে প্রত্যেক সাধারণ নাগরিক এই বিরুদ্ধে এই দুঃশাসনের বিরুদ্ধে এবং মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলোকে পদদলিত করবার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে রূপা গাঙ্গুলি একজন প্রতিষ্ঠিত চিত্রাভিনেত্রী প্রাক্তন রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির নেত্রী তিনি সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়ে সারা রাত তিনি অবস্থান করেছিলেন এবং স্বাভাবিকভাবেই এই সরকার কোন সমালোচনা গ্রহণ করতে পারে না এই সরকার কোন প্রতিবাদকে আত্মস্থ করতে পারে না তো যেটা পরিণতি হবার সেটা হয়েছে তারা রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাচ্ছে